7ই অক্টোবর রকেট হামলার পর থেকে ইসরায়েলের নৃশংস হত্যালীলা চালিয়েছে ফিলিস্তিনি জঙ্গিরা। রেয়াত করেনি শিশুদেরও। দক্ষিণ ইসরায়েলের শহরগুলিতে দেখা গিয়েছে বিভৎস ছবি। অনেক জায়গাতেই দেখা গিয়েছে মাথা কেটে শিশুদের খুন করেছে ফিলিস্তিনি জঙ্গিরা। আবার কোথাও দেখা গিয়েছে বাচ্চাদের চোখের সামনেই তাদের বাবা মাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। এখনও পর্যন্ত 1200 বেশি ইসরায়েলি মারা গিয়েছেন জঙ্গিদের হাতে। পাল্টা আক্রমণ শানিয়েছে ইসরায়েলও। যত সময় এগোচ্ছে ততই রক্তাক্ত আর ভয়াবহ হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। গাজা সংলগ্ন এলাকায় দক্ষিণ ইসরায়েলের শহরগুলিতে ঢুকে নির্বিচারে হত্যালীলা চালিয়েছে ফিলিস্তিনি জঙ্গিরা। সাধারণ মানুষের সঙ্গে রেয়াত করা হয়নি নিরীহ নিষ্পাপ শিশুগুলিকেও। শিরচ্ছেদ করে গুলি করে খুন করা হয় শিশুগুলিকে। অনেক ক্ষেত্রে বাচ্চাদের সামনেই তাদের বাবা মা পরিবার পরিজনদের নির্বিচারে খুন করা হচ্ছে। সাতই অক্টোবর শনিবার থেকে পরপর বেশ কয়েকদিন হামলা চালানোর পর মঙ্গলবার 10ই অক্টোবর অবশেষে ইসরায়েলের শহরগুলিতে ঢোকে ইসরায়েলের ডিফেন্স ফোর্স। এরপর বাড়িতে রাস্তায় যে নারকীয় হত্যালীলা চালিয়েছে ফিলিস্তিন জঙ্গিরা সেই ছবি সামনে আসতে শুরু করে। যেভাবে শিশুদের ওপরও হত্যালীলা চালিয়েছে ফিলিস্তিনি জঙ্গিরা তাতে একটা কথাই মাথায় আসছে ইসরায়েল সেনা, সেটা হলো জম্বিদের মতোই হামলা চালিয়েছে ফিলিস্তিন জঙ্গিরা। মাথা কেটে গুলি করে কুপিয়ে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শিশুগুলোকে তাতে অনেক ক্ষেত্রে চিনতে পর্যন্ত পারা যাচ্ছে না তাদের। বেশিরভাগ দেহেই পচন ধরে গিয়েছে, বাড়িতে রাস্তায় লাশের পাহাড়। যদিও রাস্তায় ইসরায়েলি সেনার হামলার মতো ফিলিস্তিনি জঙ্গিদের দেহও পড়ে থাকতে দেখা গিয়েছে, যদিও সেই দেহগুলি পচন ধরেনি। কিন্তু এই পৈশাচিক হামলার রিপোর্ট পেয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফের হুমকি দিয়েছেন ফিলিস্তিনি জঙ্গিদের শেষ দেখে ছাড়ার। হামলার নিন্দা করে ফিলিস্তিনি জঙ্গিদের এর ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন IDF-এর মুখপাত্র জোনাথন কনরিকাস। তার কথায়, জম্বি সিনেমায় যে সমস্ত ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় আমাদের ফৌজ তার মুখোমুখি হয়েছে। এই নৃশংসতা ভাষায় প্রকাশ করার যোগ্য নয়, আমরা শুধুই রক্ত আর মৃতদেহ দেখেছি। IDF-এর তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে বেছে বেছে শিশুদের মাথা কেটে খুন করেছে জঙ্গিরা। বাড়ির বাগান থেকে শুরু বেডরুম বিভিন্ন জায়গায় উদ্ধার হয়েছে মাথা কাটা রক্তাক্ত দেহ। এটা আক্ষেপের বিষয় যে আমরা তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছি, তবে এর মাধ্যমে বিশ্ববাসী হামাসের পৈশাচিকতা জানতে পারল। উল্লেখ্য, শনিবার 7ই অক্টোবর গাজা স্ট্রিপ সংলগ্ন কাফর আজায় পৈশাচিক হত্যালীলা চালিয়েছে ফিলিস্তানি জঙ্গিরা। প্রায় 3 দিন ধরে টানা অপারেশনে ফিলিস্তানি জঙ্গিদের নিকেশ করে সেই শহরের দখল নেয় ইসরায়েলি সেনা, আর তখনই এইসব পৈশাচিক ছবি সামনে আসে। অন্যদিকে বুধবার যুদ্ধের মধ্যে একটি ভিডিও বার্তায় ফের হুঙ্কার দিতে শোনা গিয়েছে ফিলিস্তিনি জঙ্গি কমান্ডার মাহমুদ আল জাহারকে। তার কথায়, ইসরায়েল আমাদের প্রাথমিক টার্গেট, এরপর বিশ্ব শাসন করব আমরা, সব জায়গায় হামাসের আইন কার্যকরী হবে। সাতই অক্টোবর রকেট হামলার পর থেকে ইসরায়েলের নৃশংস হত্যালীলা চালিয়েছে ফিলিস্তিনি জঙ্গিরা। রেয়াত করেনি শিশুদেরও। দক্ষিণ ইসরায়েলের শহরগুলিতে দেখা গিয়েছে বিভৎস ছবি। অনেক জায়গাতেই দেখা গিয়েছে মাথা কেটে শিশুদের খুন করেছে ফিলিস্তিনি জঙ্গিরা। আবার কোথাও দেখা গিয়েছে বাচ্চাদের চোখের সামনে তাদের বাবা মাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। এখনও পর্যন্ত 1200 বেশি ইসরায়েলি মারা গিয়েছেন জঙ্গিদের হাতে। পাল্টা আক্রমণ শানিয়েছে ইসরায়েলও। যত সময় এগোচ্ছে ততই রক্তাক্ত এবং ভয়াবহ হচ্ছে
ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। গাজা সংলগ্ন এলাকায় দক্ষিণ ইসরায়েলের শহরগুলিতে ঢুকে নির্বিচারে হত্যালীলা চালিয়েছে ফিলিস্তিনি জঙ্গিরা। সাধারণ মানুষের সঙ্গে রেয়াত করা হয়নি নিরীহ নিষ্পাপ শিশুগুলোকেও। শিরচ্ছেদ করে, গুলি করে খুন করা হয় শিশুগুলিকে। শিরচ্ছেদ করে, গুলি করে খুন করা হয় শিশুদেরকে। অনেক ক্ষেত্রে বাচ্চাদের সামনেই তাদের বাবা মা পরিবার পরিজনদের নির্বিচারে খুন করা হয়েছে। 7ই অক্টোবর শনিবার থেকে পরপর বেশ কয়েকদিন হামলা চালানোর পর মঙ্গলবার 10ই অক্টোবর অবশেষে ইসরায়েলের শহরগুলিতে ঢোকে ইসরায়েলের ডিফেন্স ফোর্স। তারপর বাড়িতে রাস্তায় যে নারকীয় হত্যালীলা চালিয়েছে ফিলিস্তিনি জঙ্গিরা, সে ছবি সামনে আসতে শুরু করে। যেভাবে শিশুদের ওপর হত্যালীলা চালিয়েছে ফিলিস্তিনি জঙ্গিরা, তাতে একটা কথাই মাথায় আসছে ইসরায়েল সেনার, তা হলো জম্বিদের মতো হামলা চালিয়েছে ফিলিস্তিনি জঙ্গিরা। মাথা কেটে গুলি করে কুপিয়ে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে শিশুগুলিকে, তাতে অনেক ক্ষেত্রে চিনতে পর্যন্ত পারা যাচ্ছে না শিশুদের। বেশিরভাগ দেহেই পচন ধরে গিয়েছে। বাড়িতে রাস্তায় লাশের পাহাড়। যদিও রাস্তায় ইসরায়েলি সেনার হামলায় মৃত ফিলিস্তিনি জঙ্গিদের দেহও পড়ে থাকতে দেখা গিয়েছে, সেই দেহগুলির পচন ধরেনি। আর এই পৈশাচিক হামলার রিপোর্ট পেয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফের হুমকি দিয়েছেন ফিলিস্তিনি জঙ্গিদের শেষ দেখে ছাড়ার। হামলার নিন্দা করে ফিলিস্তিনি জঙ্গিদের এর ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন আইডিএফ এর মুখপাত্র জোনাথন কনড্রিকাস। তার কথায়, জম্বি সিনেমায় যে সমস্ত ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় আমাদের ফৌজ তার মুখোমুখি হয়েছে। এই নৃশংসতা ভাষায় প্রকাশ করার যোগ্য নয়। আমরা শুধুই রক্ত আর মৃতদেহ দেখেছি। আইডিএফ এর তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বেছে বেছে শিশুদের মাথা কেটে খুন করেছে জঙ্গিরা। বাড়ির বাগান থেকে শুরু বেডরুম, বিভিন্ন জায়গায় উদ্ধার হয়েছে মাথা কাটা রক্তাক্ত দেহ। এটা আক্ষেপের বিষয় যে আমরা তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছি। তবে এর মাধ্যমে বিশ্ববাসী হামাসের পৈশাচিকতা জানতে পারল। উল্লেখ্য, শনিবার 7ই অক্টোবর গাজা স্ট্রিপ সংলগ্ন কফর আজায় পৈশাচিক হত্যালীলা চালায় ফিলিস্তিনি জঙ্গিরা। প্রায় 3 দিন ধরে টানা অপারেশন ফিলিস্তিনি জঙ্গিদের নিকেশ করে সেই শহরে দখল নেয় ইসরায়েলি সেনা। আর তারপরই এইসব পৈশাচিক ছবি সামনে আসে। যুদ্ধের সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, শেয়ার করুন, কমেন্ট করুন, আর অবশ্যই হোয়াটসঅ্যাপে ফলো করুন বাংলা নাম্বার 1 হোয়াটসঅ্যাপ নিউজ চ্যানেল আজ তাক বাংলা। সব খবর দেখুন একসঙ্গে।